الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام خير وأحب إلى الله من هذه الأيام العشر فأكثروا فيها من التسبيح والتحليل والتحميد أو كما قال عليه الصلاة والسلام الله سبحانه وتعالى شكرا دائك ورشي الله سبحانه وتعالى আমাদের কে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রাসূল সাল্লামের জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা খুবই কৃতজ্ঞতা আবারো জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন চারিদিকে যেভাবে মানুষ অসুস্থ এবং আমাদের নিকট আত্মীয় অথবা আমাদের সবচেয়ে নিকট জনদের মধ্যে পরিচিত জনদের মধ্যে যে পরিমাণ লোক আক্রান্ত আছে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে অবস্থা কতটা ভয়াবহ হয়ে গিয়েছে অবস্থা কতটা ভয়াবহ হয়ে গিয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিব্রিস নামক একটি অঞ্চল যখন বিজয় হচ্ছিল তখন ওই অঞ্চলের লোকেরা তারা বিভিন্ন জায়গায় তারা কান্নাকাটি করছিল বিকজ দে ওয়ার ডিফিটেড তারা তখন কাঁদছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কোণে বসে তিনিও কাঁদছিলেন তখন লোকেরা তাকে জিজ্ঞেস করলো যে আপনার কি হলো হোয়াট হ্যাপেন্ড টু ইউ আপনি কাঁদছেন কেন ওরা কাঁদছে সেটা তো একটা ভিন্ন বিষয় কিন্তু আপনি কাঁদছেন কেন আমরা তো মুসলিম বিজয়ী আপনি কাঁদছেন কেন তিনি বললেন দুঃখ করে বললেন যে ওয়াইহাকা ইয়া জুবায়ের এ জুবায়ের ইবনে মুতাইম তোমাকে বলছি তোমার জন্য আমার দুর্ভাগ্য দুর্ভোগ তুমি বুঝতে পারো না কেন আমি কাঁদছি মা আহওয়ানা আল খালকা আলাল্লাহি ইযা আদাউ আমরাহু যখন কোন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে তার শরীআকে অমান্য করে তখন ওই জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত তুচ্ছ হয়ে যায় আল্লাহর কাছে ওরা কত তুচ্ছ হয়ে যায় একবার তুমি দেখো বাইনামা হিয়া উম্মাতুন কাহিরাতুন যাহিরাতুন লাহুমুল মুলক এই কিছুদিন আগেও এরা ছিল এমন একটা জাতি তারা ছিল প্রচণ্ড প্রতাপশালী তাদের ছিল বিশাল বড় সাম্রাজ্য এবং তারা বিজয়ী শক্তি ইনভিনসিবল আনডিফিটেবল কেউ তাদেরকে পরাজিত করতে পারবে এটা তারা কখনোই ভাবেই নাই কিন্তু তারা তারাকু আমরাল্লাহি ফাসারু ইলা মা তারা and they are continuously violating the order of Allah subhanahu wa ta'ala and now you can see them in the situation where you are seeing them now tara continuously অব্যাহত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে তার শরীয়তকে লঙ্ঘন করে চলেছিল এখন তুমি দেখো তাদের অবস্থাটা কি এখন তুমি দেখো তাদের অবস্থাটা কি ওয়াল্লাহি যখন আমি ঘটনা পড়েছি আমি তখন দেখেছি আমাদের সাথে কি অসাধারণ মিল এই পৃথিবী কি কখনো ভেবেছিল যে এমন একটি কিছু তাদেরকে ঘরে বন্দি করে রাখবে গ্লোবাল শাটডাউন গ্লোবাল লকডাউন কারফিউ ঘর থেকে বের হতে পারবে না ঘর থেকে বের হলেই মারধর করবে অথচ এই লোকেরা তাদেরকে ঘরে আনা যেত না তারা তাদের কার্যকলাপ শেষে তারা আবার বার হাউসে অথবা তারা বল রুমগুলোতে তারা চলে যেত সেখানে তারা মদ মাদকতা অথবা অসভ্যতা অশ্লীলতা নিয়ে তারা ব্যস্ত থাকতো এই লোকগুলো এখন ঘরের বাইরে বের হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে তোমরা আমার কাছে কতটা তুচ্ছ ওয়া ইন্না আহওয়ানাল বাইতি লাবাই ওয়াহান ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কান ইয়ালামুন লোকেরা যদি জানতো তাহলে তারা বুঝতো তারা আমার কাছে কতটা দুর্বল একটি মাকড়সার বাসা তোমাদের কাছে যতটা দুর্বল মনে রাখবে হে কাফের মুশরিক হে আমাকে অস্বীকারীরা তোমরা মনে রাখবে দিস ইজ এন এক্সাম্পল ফর ইউ
যে ও মাকড়সা মনে করে অত্যন্ত দুর্ভেদ্য একটা জাল সে তৈরি করেছে, কিন্তু তোমার আঙ্গুলের মাধ্যমে তুমি এটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারো। আমার কাছে তুমি তার চেয়ে অনেক অনেক বেশি দুর্বল। গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, তুমি তো গাধার চেয়েও নিকৃষ্ট। লাহুম কুলুবুন লা ইয়াকিলুনা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা বুঝে না। ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। তোমরা তো এই নিকৃষ্ট প্রাণীগুলো, এই যে মুখ প্রাণী, এই প্রাণীগুলোর চেয়েও তোমরা অনেক অনেক বেশি নিকৃষ্ট, এমন একটি অবস্থায় তোমরা গিয়েছো। তুমি প্রাণীকে কুকুরকে কুকুর বলো, কিন্তু তোমাকে কুকুর বললেও কুকুর লজ্জা পায়। হিংস্র প্রাণীগুলোকে হিংস্র প্রাণী বলা যায়, কিন্তু তোমাকে প্রাণী বললেও লজ্জা হয়, কারণ তুমি প্রাণীর কাতারেও নাই। ইউ আর লোয়ার দেন দ্যাম ইন স্ট্যাটাস, তুমি তাদের চেয়েও মর্যাদায় অনেক অনেক হীন এবং অনেক অনেক ক্ষীণ। প্রিয় ভাইরা, এমন একটা পরিস্থিতি কিন্তু আমাদের সেই উপলব্ধি কোথায়, আমরা কি সত্যিকারতে সেই উপলব্ধি করছি কি না, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। এখন লকডাউনে আপনি আপনার বাসায় আছেন, এতদিন বাসাটা মোটামুটি কিছুটা হ্যাভেললি ছিল, অর্থাৎ কিছু এখানে হারাম কাজ কম হতো, এখন গোটা বাসাই আপনি হারাম দিয়ে পূর্ণ করে দিয়েছেন। আমেরিকানা 1930-তে তারা চিন্তা করলো যে অবস্থা মদের, অতএব মদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক, তারা রাষ্ট্রীয়ভাবে মদকে তারা নিষিদ্ধ করলো। আগে লোকেরা বার হাউসগুলোকে গিয়ে তারা মদ খেত, মদের জন্য আলাদা দোকান ছিল, এখানে তারা মদ খেত। এখন যেহেতু মদ খাওয়া এইভাবে প্রকাশ্যে মদ খাওয়া এবং মদ কেনা নিষিদ্ধ করে দেওয়া হলো, ফলে তারা মদের বিশাল বিশাল মদের কার্টুন তারা কিনে নিয়ে যেত, অনেকগুলো মদ তারা কিনে নিয়ে যেত, এবং বাসাগুলোতে তারা এগুলোকে প্রিজার্ভ করে রাখত। আর যারা কিনে নিয়ে যেতে পারতো না, তারা বাসায় মদ বানানো শুরু করে দিল। কয়েক বছর পর সংবাদ আসলো, এখন কি অবস্থা, আমরা তো মদ রাষ্ট্রীয়ভাবে এভাবে নিষিদ্ধ করেছি, পাবলিকলি খাওয়া যাবে না, এমনি খাক যেভাবে হোক, কিন্তু পাবলিকলি এভাবে খাওয়া যাবে না। মদ খেয়ে মাতাল হয়ে এভাবে ড্রিঙ্ক করে, মাতাল হয়ে ড্রাঙ্কেন হয়ে ইনটক্সিকেটেড হয়ে তারপরে গাড়ি চালাবে, রাস্তায় লোকেরা মারা যাবে অথবা মাতলামি করবে, অন্যের উপর জুলুম করবে, অসভ্যতা করবে, এটা করা যাবে না। এমনি খাচ্ছে, তার বাসা বাড়িতে খাক। দুই বছর পর সংবাদ আসা গেল, সংবাদ নিয়ে আসলো যে ইনভেস্টিগেশন করে এখন পরিস্থিতি কি। বলা হলো যে এর আগে তো লোকেরা মদ খেতে গিয়ে তারা বার হাউসে গিয়ে, এখন প্রত্যেকটা বাসা মদের সেন্টার হয়ে গেছে। আগে শুধুমাত্র অ্যাডাল্টরা, যারা গ্রোন আপ বুড়োরা, তারা মদ খেত, এখন শিশুরাও মদ খাওয়া শুরু করে দিয়েছে, কারণ মদ এখন কি তাদের হাতের নাগালে, এখন তাদের ঘরই মদের কারখানা, প্রত্যেকটা বাসা বাড়ি মদ হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো তাহলে বাঁচার উপায় কি, বলো আগের মতো মদ খাক, যেমনি পারে সেইভাবে তারা খাক, এটাকে আগের মতো উন্মুক্ত করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতারিবু, যে এই 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 জিনিসগুলো, এগুলো হচ্ছে শয়তানের অশ্লীলতা অসভ্যতা, অতএব এগুলোকে তোমরা ছেড়ে দাও। ফাজতারিবু, একটি মাত্র শব্দ, ইস্তানিবু, এগুলোকে তোমরা অ্যাভয়েড করো, ডিসকার্ড দেম, দিজ আর প্রহিবিটেড, একটা মাত্র শব্দ। সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এই শব্দটি তাদের কানের কাছে পৌঁছার সাথে সাথে যেই পাত্রগুলোতে তারা মদ খেতেন ওই পাত্রগুলো পর্যন্ত তারা ছুঁড়ে ফেলে দিলেন। অথচ ওই পাত্রগুলো তো কোনো দোষ নাই, ওই পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে তারা ভালো কাজে ব্যবহার করতে পারতেন, কিন্তু তাদের অবস্থাটা এরকম ছিল। মুসলিমের হাদিসে এসে, বোখারির হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 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 জিনিসগুলো, এই পাত্রগুলো পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে না। সো দ্যাট ইউ ডোন্ট রিমেম্বার ইভেন দ্য ইউটেন্সিলস, দ্য পটস হুইচ ইউ হ্যাভ বিন ইউজিং ফর কনজিউমিং অ্যালকোহল, তোমরা মদ খাওয়ার জন্য যে পাত্রগুলো ব্যবহার করতে, এগুলো তোমরা ব্যবহার করতে পারবে না এখন আর, যেন মদের কোনো স্মৃতি তোমাদের না থাকে। এখন মুসলমানদের তাদের শোপিস হিসাবে তাদের ঘরে শোভা পায়, অথবা তাদের শোকেসগুলোতে শোভা পায় এই রকম গ্লাস অথবা এই রকম বিভিন্ন পান পাত্র, যেগুলো দেখলেই মদের কথা মনে পড়ে যায়, এরকম নাই মুসলমানদের ঘরে এখন। হোটেলগুলোতে, তথাকথিত হোটেলগুলোতে আপনি যদি যান, তথাকথিত স্টারওয়ালা, সেখানে আপনি গেলে দেখবেন আপনাকে পানীয় খেতে দেয় ওই রকম একটা বোতলে, অথবা এমন একটা পাত্রের মধ্যে, এমন একটা গ্লাসের মধ্যে, যেটা দেখলেই মদের কথা মনে পড়ে যায়। রুচি এই পর্যায়ে এসেছে, ওরা মদ খায় আর আপনি মদকে স্মরণ করে পানি খান। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, মানে আই ডোন্ট নো
আল্লাহ সুবহান ওয়া তাআলা আলটিমেটলি দুটোকে কীভাবে বিচার করবেন? প্রিয় ভাইরা বোনেরা, সেই জন্য আমি বলছি এটি হচ্ছে দিন। দিনকে সাহাবায়ে কেরাম কোন স্পিরিটে তারা মেনেছেন, কোন স্পিরিটে তারা দিনকে পরিচালনা করেছেন, তারা দিনকে তারা ধারণ করেছেন, লালন করেছেন, এটি আপনাদের একবার বোঝা দরকার। আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার ধৈর্য দেখে অবাক হয়ে যাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়া কানাল ইনসানু কাফুরা, তিনি শাস্তি দিয়েছেন, তাদের উপর আজাব ফিতনা অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি বললেন আমি তোমাকে দিয়েছি, আবার এটা উইথড্র করেছি, ওয়া কানাল ইনসানু কাফুরা, বাট মাই ডিয়ার সার্ভেন্ট, মাই ডিয়ার স্লেভ, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট ইউ হ্যাভ কমিটেড দিস ক্রাইম, ইউ হ্যাভ বিন ডিফি রিপিটেডলি কমিটিং দিস ক্রাইম, এবারেই তুমি এই প্রথমে অপরাধ করেছো এবং আমার কাছে ক্ষমা চেয়েছো, এরকম নয়, তুমি বারবার এই অপরাধ করেছো, বারবার ক্ষমা চেয়েছো, আমি তোমাকে বারবার ক্ষমা করে দিয়েছি, আবার তোমাকে আমি সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছি এবং আমি তোমাকে এরকম করতেই থাকবো, করতেই থাকবো, তোমাকে ক্ষমা করতেই থাকবো, শুধু তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে কেবল আত্মসমর্পণ করো। আত্মসমর্পণের আইডিয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তার রব তাকে বললেন আত্মসমর্পণ করো, তিনি বললেন জগৎসমূহের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। শুধু তাই না, তিনি দোয়া করলেন হে আল্লাহ, রব্বানা জালনা মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, রব্বানা জালনা, হে আল্লাহ আমাদের দুজন, আমি এবং আমার সন্তান ইসমাইল, এই দুজনকে আপনার কাছে অনুগত বানান, অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের সন্তান সন্ততি থেকে একটা এমন জাতি বানান যারা আপনার প্রতি কেবলমাত্র অনুগত থাকবে। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, তারপর তিনি আল্লাহ সুবহানাহু কাছে বাকি দোয়াগুলো করলেন। প্রিয় ভাইয়ের, আমি এই জন্যে বলি আমরা অপরাধ করতে করতে এমন একটা মাত্রায় পৌঁছে গিয়েছি, করোনা আমাদেরকে ঘরে বন্দি করে রেখেছে কিন্তু অন্যান্য জাতির পুঞ্জগুলোকে কোনো করোনা ঘরে বন্দি করে রাখে নাই, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরে যে কথা বলেন যে এদের জন্য, এদের মধ্যে কি তোমাদের জন্য কাসামুল লিযী হিজর, যাদের জ্ঞান বুদ্ধি আছে এই সকল ব্যক্তিদের জন্য এখানে কি কোনো শিক্ষার উপকরণ নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আপনি মনে করছেন আপনি 160 তলা, 250 তলা, 80 লেখা করে আপনি মনে করছেন আপনি এই পৃথিবীর ইনভিনসিবল, সবচেয়ে সিভিলাইজড, সবচেয়ে পাওয়ারফুল ফুকাহা, মানে আমাকে এক বিখ্যাত ঐতিহাসিক তথাকথিত কুখ্যাত এক দার্শনিক বলেছে দ্য এন্ড অফ দি সিভিলাইজেশন, ওয়েস্টার্নরা এখন সভ্যতার যেই জায়গায় পৌঁছেছে এরপরে আর কোনো সভ্যতাই হতে পারে না, এইটার নাম যদি অসভ্যতা হয় তাহলে অসভ্যতা কিসের নাম? আই কোয়েশ্চেন ইট, এটার নাম যদি সভ্যতা হয় তাহলে অসভ্যতা কিসের নাম? এরা নাকি সিভিলাইজেশনের হাইটে পৌঁছে গিয়েছে, এরপরে আর সিভিলাইজেশন থাকতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন তোমাদের সিভিলাইজেশনটা কতটা ভঙ্গুর, দেখো একটা অদৃশ্য এমন একটা কিছু আমি দিয়ে দিলাম যেটার কারণে তোমরা তটস্থ, এখন তোমরা ঘর থেকে বেরোতে পারো না, তোমরা কতটা দুর্বল। তোমাদেরকে তোমরা একবার চিন্তা করে দেখো, তোমরা একবার ভেবে দেখো তোমরা কতটা দুর্বল। আপনারা একটু সামনে চলে আসেন, সামনে একটু জায়গা দিয়ে সামনে চলে আসেন, পিছনে অনেকে বসতে পারছেন না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বুঝুন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করুন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে উপলব্ধি করার চেষ্টা করুন। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কতটা ক্ষমতাশালী, সুফিয়ান সাউরি, এই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ফিরে আসার জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন হে আমার বান্দা, তুমি যদি এই গোটা দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আমার কাছে আসো, আমি এই দুনিয়ার চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসবো। তোমার অপরাধ কত বড় হবে, তোমার অপরাধ যদি আনান সামা, এই বিদিগন্ত বিস্তৃত যদি হয়ে যায়, তাহলে তার চেয়ে বড় ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসবো। প্লিজ কাম টু মি, আমার কাছে আসো, আমি তো ক্ষমা করার জন্য আছি, তুমি এতটা দাম্ভিক এবং অহংকারী যে তুমি আমার কাছে ক্ষমা চাও না, আর বারবার তুমি অপরাধ করেই যাচ্ছ। আমি যদি আমার নবীকে যদি ওয়াদা না দিতাম যে তোমাদেরকে ধ্বংস করে দেব না, তাহলে কবেই ধ্বংস করে দিতাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতিকে এরাম জাতিল ইমাদ, এরাম বিশাল বিশাল অট্টালিকার অধিকারী এরাম জাতি, এরামের যখন তাদের ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদরা আর্কোলজি যখন খুঁজে পেল মাটির নিচে এরকম একটা সভ্যতা, এমন একটা শহর, তাদের রাস্তাগুলো তৈরি করা হয়েছিল শুধু পাথর দিয়ে, কেবল পাথর দিয়ে,
কত বিশাল শক্তিশালী সভ্যতা হতে পারে। তাদের বাড়িঘরগুলো তৈরি করা হয়েছিল এত বিশাল বিশাল পাথর কেটে, যে এক একটা পাথর কেটে তারা কিভাবে এই কাঁচ পাথর তারা কাটলো এবং এই পাথর কিভাবে তারা ক্রেন ছাড়া উঠালো, এত বড় বড় বিল্ডিং তারা কিভাবে তৈরি করলো সেই যুগের লোকেরা। আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বললেন যাদের মতো, আপনি যারা আরবি জানেন, লাম মানে হচ্ছে ওয়াজ নেভার এন্ড উইল বি নেভার ইন ফিউচার, ওয়াজ নট ইন দ্য পাস্ট উইল নট বি ইন দ্য ফিউচার, অতীতেও ছিল না ভবিষ্যতেও হবে না। লাম ইউখলাক মিসলুহা, ওয়াজ নট ক্রিয়েটেড দ্য সাচ অফ দেম, দ্য লাইক অফ দেম অন আর্থ এন্ড উইল নট বি ক্রিয়েটেড, তাদের মতো অতীতে কেউ এরকম তৈরি হয় নি, ভবিষ্যতেও কেউ তৈরি হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন না অতীতে, লাম ইউলাদ হি ওয়াজ নট বর্ন, ইট ডাজেন্ট মিন দ্যাট হি উইল বি বর্ন ইন ফিউচার, তিনি অতীতে জন্ম নেননি ভবিষ্যতেও তিনি জন্ম নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম এর একটা বৈশিষ্ট্য হলো যে লাম এটা অতীতে হয় না ভবিষ্যতে হবে না। লাম আল্লাহ তাআলা বলেন আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল সামুদ আল্লাযিনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরাউন আযিল আওতাদ, ফিরাউন এবং সামুদ জাতির দিকে তাকাও না, যারা বিশাল বিশাল পাহাড় কেটে কেটে তারা সেখানে তাদের অট্টালিকা বানিয়েছে, এবং ফেরাউনের দিকে একবার তাকাও, ফেরাউন তার পিরামিডগুলো কী দিয়ে তৈরি করেছে আজকের বিজ্ঞান পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কী কেমিক্যাল তারা ইউজ করেছে এখনও তারা বুঝে নাই, কী কেমিক্যাল দিয়ে মমি করা হলো এই লাশগুলো এখন এরকম আছে, এখন তো এরকম রাখা যায় না, কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, তাহলে কী কেমিক্যাল তারা ইউজ করেছে হাজার হাজার বছর পর্যন্ত আছে, আপনি কি তার চেয়েও বেশি ইনভিনসিবল, আপনি কি তার চেয়ে বেশি প্রভাবশালী ক্ষমতাশালী? আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়ে দিলেন, দেখিয়ে দিচ্ছেন। এই জন্য আপনারা এখন বাসা বাড়িতে আছেন, আপনাদের বাসা বাড়িগুলোকে জাহান্নাম না বানিয়ে বাসা বাড়িগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে নিন প্লিজ। এই সময়গুলোতে কেবলমাত্র একান্তই আল্লাহ সুবহান ওয়া তালাকে, আল্লাহ সুবহান ওয়া তালাকে বুঝুন। আল্লাহ সুবহান দেখেন না, আপনারা এবং আমরা কত কিছু মনে করেছি, আমরা এই করবো সেই করবো, কই এখন সবাই ঘরের মধ্যে কেন, এখন সবাই কেন ঘরের মধ্যে, এখন কেন কারফিউ জারি করতে হচ্ছে আমাদেরকে, এখন কেন লকডাউন জারি করতে হচ্ছে, এখন কেন পিটাতে হচ্ছে রাস্তায় লোকজন, কেন বের হয় তাদেরকে জরিমানা করতে হচ্ছে কেন, এখন আমাদের ক্ষমতা কোথায়? এই ক্ষমতা আল্লাহ সুবহানের কাছে নস্যি তুচ্ছ, সে আল্লাহকে ভয় করুন। সুফিয়ান আস-সাউরি রাহমাহুল্লাহ তিনি বললেন মা আহাব মা উহিব্বু আন ইয়াজআলাল্লাহু হিসাব ইয়াউমাল কিয়ামাতি ইলা আবাওয়াইয়া, কিয়ামতের দিন আমার হিসাব নিকাশ আমার পিতামাতা করুক এটা আমি চাই না, কিয়ামতের দিন আমার পিতামাতা সবচেয়ে আমাকে ভালোবাসেন যিনি তিনি হলেন আমার মা আমার বাবা, এদের এরাও কিয়ামতের দিন আমার বিচার করুক এটা আমি চাই না। কেন বলা হলো মা উরিদু আন ইউহাসিবানি বাল উরিদু আন ইউহাসিবানি হুয়া আযজা ওয়া জাল্লা লিআন্নাহু আরহামু বি মিনহুমা, আমি চাই কিয়ামতের দিন আমার হিসাব নিকাশ আমার রব মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাই করুক, কারণ আমার পিতা মাতার চেয়ে আমার রব আমার প্রতি অনেক অনেক বেশি মেহরবান, অনেক অনেক বেশি মেহরবান। পিতা মাতা সে 10 বার অন্যায় করে দেখুন তো, অপরাধ করে দেখুন তো, তারপরে কথাই বলবে না, বাবা বলবে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, মা বলবে তোমার চেহারা আমি দেখতে চাই না, তুমি আর আমার কাছে আসবে না থাকবে না, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনি কত হাজার বার একই অপরাধ করেছেন, একবার চিন্তা করে দেখুন তো, একই অপরাধ কত হাজার বার করেছেন, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার বারের চেয়েও বেশি আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে রয়েছেন। ইনি হচ্ছেন আরহামুর রাহিমিন, ইনি হচ্ছেন আরহামুর রাহিমিন, রাউফুম বিল ইবাদ, রাউফুর রাহিম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার এত পরিমাণ গুণবাচক নাম ধারণ করেছেন, এক একটার এক একটা ইমপ্লিকেশন, রহমান এবং রহিম, আপনি চান ইমিডিয়েটলি আপনার সমস্যাগুলো সমাধান করে দেবেন, এই জন্য তিনি বলেছেন রহমান, রহিম পারমানেন্টলি আপনার সমস্যা সমাধান করে দেবেন, এই জন্য তিনি বলেছেন রহিম, গফুর তিনি আপনাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আফুন ক্ষমা করে দিয়ে একেবারে আপনার আমলনামা থেকে ডিলিট করে দেবেন, আর কিছুই মনে রাখবেন না, আই ফরগিভ বাট আই নেভার ফরগেট, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ভুলে যাই নাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ভুলে যাই না, মানব চরিত্র, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যারেক্টার হলো, তার কোয়ালিটি হলো, তার বৈশিষ্ট্য হলো হি ফরগিভস এন্ড হি ফরগেটস, মিনিং দ্যাট হি ইমিডিয়েটলি ডিলিটস ইট ফ্রম ইউর বুক অফ রেকর্ড, তিনি আপনার বুক অফ রেকর্ড থেকে এটাকে ডিলিট করে দেন, শুধুমাত্র ডিলিট করে দেন, ওইখানে বিনিময়ে তিনি এমন কিছু লিখে দেন যে আপনি আসলে ভালো কাজ করেছেন অথচ আপনি খারাপ কাজ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানাত, যে ব্যক্তি তওবা করবে এরপরে তার কর্মপদ্ধতিগুলোকে শুদ্ধ করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের অপরাধগুলোকে গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। এই তো মহান রব, আপনি কাকে খুঁজছেন, তার কাছে এরপর আপনি ফিরে আসবেন না,
এই জন্যে সুফিয়ানা সাউরি রহমাল্লাহ বলেছেন, আমার হিসাব নিকাশ আমার মা বাবা করুক, এটা আমি চাই না, আমার হিসাব আমার রব করুক। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকীরা লা ইউজলামুনা মিন কিতমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে তিনটি শব্দ তিনি উল্লেখ করেছেন, নাকীরা ফাতিরা কিতমির, ফাতিলা কিতমির, নাকীর ফাতিল কিতমির। আপনি যদি আরবি ভাষা জানেন আপনারা বুঝবেন যে কি অসাধারণ কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। খেজুর খেয়েছেন আপনারা, খেজুরের বীজ যেগুলো বিচি, বিচির মধ্যখানে বিচির খেজুরের যে তার যে স্টোনটা আছে, স্টোনের উপরে এক ধরনের পাতলা এক ধরনের সাদা পাতলা এক ধরনের আবরণ থাকে, এটা কেউ কোনোদিন খায় না, এটা ওই বিচির সাথে এটা পড়ে যায়। অর্থাৎ খেজুরের বিচির মধ্যখানে একটা রেখা থাকে যে এইখান দিয়ে আপনি এটাকে দুই ভাগ করেন, ওই রেখার মধ্যখানে ফাইবারের মতো চিকন একটা জিনিস থাকে, এটা কেউ খায়ও না। অথবা খেজুরের যে গোটা আছে, যে বিচিটা, বিচির আকারে মাথায় দেখবেন ক্ষুদ্র একটা বিন্দুর মতো একটা জিনিস আছে, আপনি যখন খান আপনি অতিরিক্ত খান না, এটা ফেলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু পরিমাণ জুলুম কারো উপর কেয়ামতের দিন করবেন না। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিচার করবেন, আপনি সেটা চান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। এক ব্যক্তি বিচারের আগে দৌড়াতে থাকবে, কেন তুমি দৌড়াচ্ছ? কারণ আল্লাহ আমি এত অপরাধ করেছি, আমি জানি জাহান্নাম আমার জন্য নির্ধারিত হবে, আমি এই জন্যে আপনি আমাকে ফয়সালা দিয়েছেন, আপনি দেখেছেন আমার আমলনামা, আমার তো জাহান্নাম, আমি দুনিয়াতে আপনার অবাধ্য হয়েছি, এই আখেরাতে আর এসে আপনার অবাধ্য হতে চাই না, এই জন্য আমি দৌড়ে আগে জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ বলবেন, তোমার এই অনুভূতি ঠিক আছে, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ছুতা খুঁজবেন মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্যে, মাযরা উযর খুঁজবেন তিনি ক্ষমা করে দেওয়ার জন্যে, এই পৃথিবীতে তিনি উযর খুঁজবেন ক্ষমা করার জন্যে, যে তুমি একটু আমার কাছে চাও না, একটু বলো যে আমি অপরাধ করেছি আমি তোমাকে ক্ষমা করে দেই, তুমি আমার কাছে শুধু অ্যাকনলেজমেন্ট কনফেশন শুধু এতটুকুই। একদল লোক তার আমালান তার আমালান সোয়াদান ওয়া আখরা সাইয়্যা, তারা কিছু ভালো কাজ করেছে, তারা কিছু মন্দ কাজ করেছে, মন্দ কাজ করার পরপরই তারা কি তারাফু, তারা এটাকে স্বীকার করে নিয়েছে, আল্লাহ মন্দ কাজ করেছি, আল্লাহ সুবহানাহু তাদেরকে ক্ষমা করে দেন। সেই জন্য প্রিয় ভাই আমি বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন, আল্লাহকে বুঝুন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও আগে আমি ক্ষমাশীল, ওয়ান আযাবি হুয়াল আযাবুল আলিম, পরে আমি তাদেরকে শাস্তি প্রদান করব, আমি তো ক্ষমা করে দেব, লেট দেম কাম টু মি, আই উইল ফরগিভ দেম, আমি তাদের সব ক্ষমা করে দেব, তারা যদি না আসে তাহলে তো আর কোনো কিছুই করার নাই, ওয়ান আযাবি হুয়াল আযাবুল আলিম, তবে শাস্তি যখন আমি দেই, ইন্নাল্লাহ আজিজুন জুনতিকাম, তিনি শাস্তি দেন কিন্তু তিনি প্রচন্ড প্রতিশোধ পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার গায়রাত, তার আত্মমর্যাদা সম্মান বোধ এত এত বেশি, এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহেশা অশ্লীলতাকে তিনি হারাম করেছেন, অশ্লীলতাকে তিনি হারাম করেছেন, কারণ তার মর্যাদা বোধ অনেক অনেক বেশি, আত্মমর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফেন্ডেড হন যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে তার দেয়া জীবন ধারণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা লোকেরা করেই যায়। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না যদি রহমান না হতো, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমিডিয়েটলি সাথে সাথে সবাইকে ধ্বংস করে দিতেন, কিন্তু তার নাম তো রহমান, রহমান মানে হলো হচ্ছে মানুষ যা তার প্রয়োজন তার আল্লাহর কাছে চাক অথবা না চাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাই ডিফল্ট তাকে দিয়ে দেন, সে চাক অথবা না চাক। আর এই দুনিয়ার মূল্য তো আল্লাহর কাছে কেউ কিছুই নাই, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ সুবহানের কাছে যদি এই দুনিয়ার মূল্য জানাহা বাউদাতিন একটা মশার পরিমাণ যদি হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন কাফেরকে জুরআতা মাইন এক ফোঁটা পানিও দিতেন না। এই দুনিয়ার মূল্য তো আল্লাহ সুবহানের কাছে কি একটা মশার ডানার মতো নয়, মশা তো বহু দূরের কথা, ডেঙ্গুওয়ালা মশা বা ডিক চিকনগুনিয়ার মশা, এটা তো কোনো মূল্যই নাই, এটার ডানার কি মূল্য হতে পারে আপনার কাছে? এই রকম ডানা এর মূল্য যদি গোটা পৃথিবী অ্যালং উইথ অল দি প্রপার্টিস অ্যান্ড ইনভ্যালুয়েবল স্টোনস সব কিছু সহ যদি আল্লাহ সুবহানের কাছে একটা মশার ডানার মতো হতো, তাই আল্লাহ সুবহানের কাউকে কিছু দিতেন না, কাফের মুশরিকদেরকে তিনি এক ফোঁটা পানিও তিনি দিতেন না, অন্য জিনিস তো বহু দূরের কথা প্রিয় ভাই প্রিয় বোন। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে এসে আল্লাহ সুবহান বলেন, ইন্নি ওয়াল ইনসু ওয়াল জিন্নু ফী নাবাইন আযীম, আমি এবং জিন ইনসান যাদেরকে আমি সৃষ্টি করেছি, প্রিয় ভাই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন, ওয়া নাফাক্তু ফীহি মির রূহি, আমার রূহ আমি তার মধ্যে ফুৎকার করে দিয়েছি, আদম স্পেশাল ক্রিয়েশন, আমার স্পেশাল ক্রিয়েশন, এবং আমি শুধু তাই করিনি, তোমাদেরকে তোমাদের পিতাকে আমি সেজদা ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে এতটা মর্যাদা প্রদান করেছি, তোমরা তোমাদেরকে কোথায় নিয়ে যেতে চাও, আমি তো তোমাদেরকে সুপ্রিম মর্যাদা দিয়েছি,
তোমরা কোথায় নিতে চাও তোমাদের নিজেদেরকে? আমাকে যদি চেনো তাহলে আমি তোমাদেরকে লা ইয়ানালু আহাদুস জালিমিন ক্বালা, আল্লাহ তাআলা বললেন ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদুস জালিমিন ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক হবে আমার সালেহ নেককার দিনদার আল্লাহওয়ালা, আমাকে যারা ভালোবাসে এই সকল বান্দাদেরকে জমিনের উত্তরাধিকারী মালিক আমি বানাবই, এবং তাই হবে আলটিমেটলি। ইউ উইল বি দ্য ওনার অফ এভরিথিং, দের উইল বি টাইম হোয়েন ইউ উইল বি দ্য ওনার অফ এভরিথিং, বাট ওয়েদার ইউ উইল বি এ মেম্বার অফ দ্যাট সোসাইটি অ্যান্ড কমিউনিটি, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন আই ওয়ান্ট টু পোজ টু ইউ। সেটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন, যে আপনি সেই সদস্যই টিমের সদস্য হতে পারবেন কিনা, সেই যোগ্যতা আপনার নিজের মাঝে আপনি অর্জন করতে পেরেছেন কিনা, এবং আপনার পরবর্তী প্রজন্মকে আপনি সেভাবে তৈরি করছেন কিনা, সেটি হচ্ছে এখানে দেখার বিষয়। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এবং জিন এবং ইনসান এদের জন্য একটা বিশাল বড় সংবাদ আছে, সেই সংবাদ হলো আমি এদেরকে সৃষ্টি করেছি আমার নিজের হাতে, কিন্তু এরা আমার, এবং আমি তাদের সব কিছু দেই, এরা আমার কৃতজ্ঞতা আদায় না করে অন্যের কৃতজ্ঞতা আদায় করে, এরা আমার শুকর আদায় না করে অন্যের শুকর আদায় করে, এরা আমার কাছে না চেয়ে অন্যের কাছে চায়, এরা আমার কাছে আত্মসমর্পণ না করে অন্যের কাছে আত্মসমর্পণ করে। প্রিয় ভাই, বিশ্বাস করুন, যদি আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করতে পারেন, তাহলে গোটা পৃথিবী আপনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। এই আরবের এই লোকগুলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে লক্ষ্য করে বলেছেন, বেলাল সাইয়েদুনা আরতাকাহু সাইয়েদুনা, বেলাল আমাদের নেতা, আমাদের আরেক নেতা ওকে মুক্ত করেছে। এ বেলাল কে? উমাইয়া ইবনে খালফ, এর কৃতদাস। কি পরিমাণ জুলুম অত্যাচার তাদের উপর করা হতো, করা হয়েছিল, বেলাল যখনই মুক্ত হয়েছে বেলালকে মুসলিম উম্মার নেতা হিসেবে গ্রহণ করেছেন। আরেকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাজার থেকে কিনে এনেছেন কৃতদাস, তার ছেলেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আদর করেছেন অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর দিকে তারা ঈর্ষা ফিল করতেন। রাসূল সাল্লাম তার জিহ্বাকে মোবারক, জিহ্বা মোবারককে ওর নাকের কাছে এভাবে লাগিয়ে লাগিয়ে তাকে উসামা বিন যায়েদকে রাসূল সাল্লাম আদর করতেন, এবং তার জিহ্বার সাথে রাসূল সাল্লাম জিহ্বা লাগাতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটি হচ্ছে সেই দিন, এই দিন এরকম মর্যাদা দেয়, মর্যাদাশীল মানুষে পরিণত করে। এই দিন অর্জন করার পর গোটা পৃথিবী দেখেন না তাদের কাছে কিভাবে আত্মসমর্পণ করেছে। উইদিন 50 ইয়ার্স অফ দ্য ডেথ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য হোল আর্থ কেম টু বি সাবমিটেড টু দ্য মুসলিম উম্মা, সাবজুগেটেড বাই দেম, অ্যাডমিনিস্টার্ড বাই দেম, সিভিলাইজড বাই দেম। 50 বছরের মাথায় গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়ে গিয়েছিল। কিসের শক্তি তাদের? এই আরবের লোকের কিছুই তো নাই তাদের, সেখানে না ছিল কোনো ইউনিভার্সাল এডুকেশন, না সেখানে ছিল কোনো অন্য কোনো কিছু, কিন্তু সেটা কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোটা পৃথিবীর ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের পিতা, ফাদার অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ম্যান অ্যান্ড ম্যানেজমেন্ট, এই গোটা পৃথিবী ওমরের কাছে ঋণী, কীভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগে, কীভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা লাগে, এইটার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গোটা পৃথিবী ঋণী, কেয়ামত পর্যন্ত ঋণী থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে উঠে এসেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথাকার রাজা, কোথাকার বাদশা তিনি? কোন দেশ তিনি এর আগে পরিচালনা করেছেন? নো, অনলি বিকজ দে বিলিভড ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দে লাভড আল্লাহ, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তারা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডিভাইন নলেজ প্রদান করেছেন, আসমানি জ্ঞান প্রদান করেছেন, ওয়া আল্লামনাহুম মিন লাদুন্না ইলমা, আমি তাদেরকে জ্ঞান দিয়েছি, যদি তারা আমাকে ভালোবাসে, আমাকে যদি তারা ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসুন, আল্লাহ সুবহানাহুকে ভয় করুন, আল্লাহর কেবল ইবাদত করুন, তার কাছে আত্মসমর্পণ করে দেখুন, আল্লাহর শুকর আদায় করুন, নির্জনে নিবৃত্তি কেউ দেখে না, আল্লাহর শুকর আদায় করে দেখুন, গোটা পৃথিবী আপনার জন্য কৃতজ্ঞ থাকবে। আজকের পৃথিবী ইবনু তাইমিয়ার নাম জানে, আজকের গোটা পৃথিবী ইবনু তাইমিয়ার জন্য মুসলিম উম্মাহ দোয়া করে, অথবা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন মালিক, অথবা নাসিরুদ্দিন আলবানি, এই শব্দ প্রয়াত কয়েকদিন আগে মারা গিয়েছেন নাসিরুদ্দিন আলবানি, গোটা পৃথিবীর যারা এলেমের সাথে একটু সম্পর্ক রাখে তারা নাম জানে এই সকল লোকের। কেবল একজন ঘড়ির মেকার আপনারাই জানেন, মেকানিক, হাদিস নিয়ে চর্চা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে তার নাম ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ দিনটাকে একটু বুঝে দেখুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেখুন, আল্লাহ সুবহানাহু কিভাবে করতেন। আরে কন্ধ, শেখ বিন বাজ, আব্দুল্লাহ বিন বাজ, কি কি তার আছে? অন্ধ ব্যক্তি, কিন্তু গোটা পৃথিবীতে এক সবচেয়ে এই সময়ের সবচেয়ে শক্তিশালী আলেম হিসেবে তিনি প্রমাণিত, সকলের কাছে সমাদৃত। কি তার ছিল? একটাই মাত্র তার, আল্লাহর কাছে আত্মসমর্পণ।
প্রিয় ভাইরা, সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওদেরকে সব কিছু দেই কিন্তু ওরা আমার কাছে আত্মসমর্পণ করে না। কোনো একজন ব্যক্তি যদি আপনাকে সামান্য কোনো কিছু দেয়, তার কাছে তো আত্মসমর্পণ করতে করতে তাকে কৃতজ্ঞতা জানাতে জানাতে তাকে দেখলে আপনি প্রয়োজনে এমনভাবে লাফ দিয়ে পড়বেন, হাঁটু ভাঙলো না পা ভাঙলো তাতে আপনি কিছুই বুঝেন না, পাগল হয়ে যাচ্ছেন আপনি। তাহলে এই মহান আল্লাহর কাছে আপনার কেমন হওয়া দরকার? আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেখুন, গোটা পৃথিবী আপনার কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহর জন্য সময় ব্যয় করে দেখুন, গোটা পৃথিবী আপনার জন্য সময় নিয়ে গিয়ে আসবে। আল্লাহর জন্য আপনি কিছু ব্যয় করে দেখুন, গোটা পৃথিবী আপনাকে দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে থাকবে, গোটা পৃথিবী আপনার কাছে ঋণী হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করে দেবেন। সেই জন্য প্রিয় ভাই, গোটা পৃথিবী জুড়ে এখন এমন একটি সময় যাচ্ছে, দিন সর্বদা আমি গতকালও বিবিসির এবং অন্যান্য নিউজ চ্যানেলগুলো আমি দেখছিলাম, ইউরোপ জুড়ে ইসলাম প্রচুর পরিমাণ লোক ইসলাম হচ্ছে, তারা গ্রহণ করছে, হাজার হাজার লক্ষ লক্ষ তারা ইসলাম গ্রহণ করছে। ওরা ইসলামের দিকে আসছে আর আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। ওরা যেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে এগুলোকে এখন আমাদের সভ্যতা হিসেবে গ্রহণ করছি। ওরা যেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, না এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই, এগুলো আর আমাদেরকে মুক্তি দিতে পারে না, এখন এগুলো আপনি কি করছেন, গ্রহণ করছেন, আপনার সভ্যতা সভ্য হওয়ার জন্য এগুলো আপনি দেখছেন, এগুলোকে আপনি গ্রহণ করছেন। অথচ সভ্য হওয়ার যত উপকরণ আছে সকল উপকরণ আল্লাহ সুবহান ওয়া তাআলা অবারিতভাবে উন্মুক্তভাবে আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি আল্লাহ সুবহানের কাছে ফিরে আসুন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আপনি বুঝার চেষ্টা করুন। প্রিয় ভাই, জিলহজ মাস সামনে, সামনে জিলহজ মাস, যদি রোববার অথবা সোমবার থেকে জিলহজ শুরু হচ্ছে, আপনার জিলহজ কেন্দ্রিক আপনার প্রিপারেশন কি? আল্লাহ সুবহানের কাছে সবচেয়ে প্রিয় মাসের মধ্যে এটি একটি, চারটি মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তোমাদের রজব একটি অথবা রমাদান এবং বাকি তিনটি পরপর জিলকাদা, জিলহাজ এবং মুহররম, এর ব্যাপারে আপনার প্রিপারেশন কি? অনেক অনেক লোক আছে, রাসূল বলেছেন জান্নাত তাদেরকে পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিছু লোক আছে জান্নাত অপেক্ষায় আছে, এই লোক কখন আসবে আমার মাঝে? আই উইল কংগ্রাচুলেট হিম অর হার, আই উইল ওয়েলকাম হিম অর হার, আই ডেকোরেটেড মাইসেলফ ফর হিম অর হার, আমি তার জন্য সেজে বসে আছি যে কখন আসবে। একদম লোক আছে, আপনি কি এরকম লোক হতে মনে চায় না? একবার একটা ভাবুন যে আমি ওইরকম হই, জান্নাত আমার জন্য অপেক্ষা করবে, ডেকোরেটেড হয়ে থাকবে। ইউজাইয়ানুল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লা ইয়াউমিন, একদম লোক আছে যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন জান্নাতকে সাজাতে থাকেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা তাদের একজন, আল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তাদের একজন, এরকম একজন ব্যক্তির অন্তর্ভুক্ত আপনি হওয়ার চেষ্টা করুন, একটু ইবাদত করুন। এই সময়টি যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়া যায়, ওয়ালায়ালিন আশ, আট দিন আট রাত, সরি দশ দিন দশ রাত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এগুলোর শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং মুফাসসিরিন কারাম বলেছেন এই দশ মানে হচ্ছে জিল হাজের দশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এর সমর্থনে তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলো হলো এই দশ দিনের আমল, এই দশ দিনের আমল সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। ফা আকসিরু ফীহা মিন আত তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমীদ, এই সময় তোমরা তাকবীর তাহলিল তাহমীদ গুলো বেশি বেশি করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি পড়ুন, রোববার অথবা সোমবার থেকে শুরু করুন। অ্যান্ড ইউ উইল সি দ্য ফার্স্ট মুন অফ জিলহিজ্জা, জিলহজের যখন চাঁদ দেখবেন তখন থেকে শুরু করুন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এর মধ্যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্যরা, তারা বাজারে পর্যন্ত তারা ঘুরে বেড়াতেন, বাজারে তারা যেতেন এবং বাজারে প্রকাশ্যে তারা লোকজনের সামনে তারা এই তাকবীরগুলো তারা পড়তেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাসূল বলেছেন আফদাল মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি আশিয়াত আরাফ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি এবং আমার পূর্ববর্তী সকল নবীরা আরাফার দিবে আরাফার দিবসে বিকালে সবচেয়ে বেশি যে প্রার্থনাটি আল্লাহর কাছে করেছিলাম সেই প্রার্থনাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি বলবেন এটা প্রার্থনা আসলে কোত্থেকে? এখানে তো প্রার্থনার কোনো কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কোনো বান্দা যদি আমার জিকিরের কারণে আমার কাছে কোনো জিনিস না চাইতে পারে, ও আমার মান শাগালানি যিকরি আন মাসআলাতি আউতাইতুহু আফদালা মা উতিয়া সাইলিন, আমার কোনো বান্দা আমার জিকির করার কারণে আমার কাছে যদি সে চাইতে না পারে, তাহলে আমি ওকে এত এত পরিমাণ দেই যত পরিমাণ যারা আমার কাছে চায় তাদেরকেও আমি প্রদান করি না। আপনি আল্লাহ তাসবিহ পড়ুন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার ইমিডিয়েট প্রয়োজনগুলো, আপনার লং ডিস্ট্যান্স প্রয়োজনগুলো কি কি আল্লাহ সুবহান ওয়া তাআলা এগুলো বুঝে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। আল্লাহ সুবহান জিকির করুন, এই সময়গুলো বেশি বেশি জিকির করুন, ঘরগুলোতে জিকির দিয়ে মুখরিত করে দিন, প্রত্যেকটা জিনিস যেন কেয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয় যে এই লোকগুলো আমাকে শুনিয়ে শুনিয়ে তারা আপনার নাম তারা তাসবিহ তাহলিল করেছিল। ইয়া রব, আপনার পক্ষে কিছু দলিল উপস্থাপন করুন, কিছু দলিল তৈরি করুন প্রিয় ভাই। অথবা এই দিনগুলোতে আপনার এই কাজ করা দরকার, অন্য কোনো প্রচার প্রপাগান্ডা আপনারা যাবেন না, আপনারা অবশ্যই অবশ্যই কুরবানি করবেন সামর্থ্য থাকলে। মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কারণ সামর্থ্য থাকলে সে যদি কুরবানি না করে সেজন্য আমার ঈদগায় না আসে, ওর নামাজ নাই, ও কিসের ঈদগায় আসে, ওর দরকার নাই ঈদগায় আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধমক দিয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি 100টি উট তার সাথে করে নিয়ে গিয়েছিলেন, 63টি উট তিনি তার নিজের হাতে জবাই করেছেন। আমি অবাক হয়ে যাই, একটা দুইটা গরু জবাই করেন তো আপনি কত ভালো পালোয়ান হয়েছেন, তিনটা জবাই করে দেখেন তো এরপরে হাত আর চলে না, 63টি উট কিভাবে তিনি জবাই করেছেন, কত শক্তি আল্লাহ সুবহানাহু তাকে দিয়েছেন, অথচ 63 বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট 100টি তিনি নিয়ে এসেছেন, বাকিগুলো তিনি জবাই করেন, উটগুলো সব দাঁড়িয়ে আছে, রাসূল একটা জবাই করেছেন, আরেকটা উট হেঁটে এসে রাসূলের সামনে চলে আসে, কেউ বলে নিয়ে আসে না, বাঁধতে হয় না, যে এই উটগুলো যেন তার সম্মান ফিট করছিল, রাসূলের হাতে জবাই হবে, তাদের জীবনের এটা সবচেয়ে বড় সফলতা, আল্লাহর জন্য আল্লাহর রাসূলের হাতে তারা জবাই হবে, তারা এক একটা এগিয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল-বুদনা জাআলনাহা লাকুম ফিহা শাইরিন লাকুম ফিহা খায়র, বুদনাই জাআলনাহা লাকুম ফিহা মা, যে এই বুদনা তোমাদের জন্য আমি তৈরি করেছি, এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শায়ার রয়েছে, শায়ার এগুলো আল্লাহর পক্ষ থেকে, লাকুম ফিহা খায়র, তোমাদের জন্য সেখানে কল্যাণ রয়েছে, ফাজকুরু ইসমাল্লাহ আলাইহা সওয়াব, যখন এগুলো কাতার বন্ধ করা হবে আল্লাহর জন্য কুরবানি করার জন্য, তখন আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করো। আল্লাহ সুবহান বলেছেন, যালিকা মান ইউআযযিম শায়িরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব, আল্লাহ সুবহানাহু প্রত্যেক জাতির জন্য, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা বাহিমাতিল আনআম, আল্লাহ সুবহানাহু যে সকল বাহিমাতুল আনআম দিয়েছেন এগুলো সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিদর্শন রেখেছেন, কোরবানি করবেন, কিন্তু এবারে কোরবানি একটু ভিন্নভাবে করুন, কোরবানির গোশতগুলো ঘরের মধ্যে জমা করে রাখেন না প্লিজ, একটু মানুষকে ডিস্ট্রিবিউশন করে দেন, দেখেন না অবস্থা লোকেরা কত সঙ্গীন অবস্থা আছে, তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিন, অথবা অন্য জায়গায় দিয়ে দিন, কিছু টাকা অন্য জায়গায় দিন, যেন অন্যদের জন্য কোরবানি করে তাদেরকে কিছু গোশত দিতে পারে, এমনি তো না খেয়ে আছে, এমনি কিছু কিছু লোক বছরে এক দুই দিন তারা মাংস খেতে পারে গরুর গোশত, এক দুই দিন অথবা এই কোরবানির সময়, এবার তা থেকেও তারা বঞ্চিত হবে তা করবেন না, আপনি একটু ছোট কোরবানি করুন, প্রয়োজনে কিছু অংশ অন্য জায়গায় দিয়ে দিন, সাদাকা করুন, যারা কোরবানি সাদাকা করার জন্য কাজ করছে তাদের সাথে যোগাযোগ করে সেখানে কিছু দিয়ে দিন, এলাকা ভিত্তিক করুন, মানুষকে দেওয়ার চেষ্টা করুন, এবার কোরবানিতে কোরবানি শব্দটি মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়, এর মাধ্যমে এই জন্য নাম রাখা হয়েছে কোরবানি। আল্লাহ সুবহান বললেন যে এরা এরা ইবনে আদম আলাইহিস সালাম দুই সন্তান তারা কোরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইয়ানালাল হালুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অন্তটাকে পরিশুদ্ধ করে নিন, কেন কোরবানি করছেন, অন্যরা বলবে যে এই কোরবানি করলো না, সন্তানরা বলবে এত ছোট গরু কোরবানি করেছে, আমাদের কোরবানি হলো না, এই উদ্দেশ্যে কোরবানি করবেন না, সামর্থ্য থাকলে করুন, সামর্থ্য না থাকলে নাই, ইবাদতটাকে আল্লাহর জন্য নিবেদিত করুন। উমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করার জন্য তারা আদিষ্ট হয়েছে। এই সময় বেশি বেশি ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ সুবহান ও তাআলা তার সকল সমস্যার সমাধান করে দেন, আল্লাহ সুবহান তার যত সংকীর্ণতা রয়েছে যত বিপদ রয়েছে এগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা এগুলো থেকে মুক্তির উপায় তার জন্য তৈরি করে দেন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন,
এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক প্রদান করেন যা সে কোনোদিন ভাবতেও পারে না। ইস্তিগফার করুন না, করেই দেখুন না। এটা আল্লাহ রাসূল বলেছেন, সাদিকাল মাসদুক আসদাকুন নাস, সবচেয়ে সত্যবাদী তিনি বলেছেন। কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে খাবার দেবেন যে যাতে ভাবতেই পারে না, এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন। আপনার এর মধ্যে বিশ্বাস নাই? যদি বিশ্বাস থাকে তাহলে এটা বেশি বেশি পড়ুন, এই সময়গুলো বেশি বেশি পড়ুন, নিজের অভ্যস্ত করুন এবং অভ্যস্ত হন এই কাজগুলো করার জন্য। ঠিক মতো সালাত আদায় করবেন, আল আমালুস সালে, যত আমালে সালে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমালুস সালে ইন ইনডেফিনিট টার্ম, অল দি গুড অ্যাক্টিভিটিস এন্ড পায়াস অ্যাক্টিভিটিস ইউ ক্যান ডু ডিউরিং দিস 10 ডেজ, এবং এগুলো আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয়, এগুলো করুন। আপনি রোজা রাখতে পারেন ইচ্ছা করে, ইচ্ছা করলে ইনশাআল্লাহ বেশ করে আরাফার দিবসে রোজা রাখলে তো আপনার অতীতের এক বছরের এবং ভবিষ্যতের এক বছরের গুণ আল্লাহ মাফ করে দেবেন। কি অপার অপরচুনিটি আল্লাহ সুবহান ওয়া তাআলা। আমি মাঝে মাঝে এই জন্য বলি যে আমার মাঝে মাঝে লজ্জা লাগে আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইতে, এভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। কি অবারিত অবস্থা, একদিন রোজা রাখলে দুই বছরের গুণা মাফ, এমন মহান রব আপনি কোথায় পাবেন, এমন দয়ালু রব আপনি কোথায় পাবেন? তোমরা কোথায় যাও, ফাফিরু ইলাল্লাহ, কাম ব্যাক টু মি, আমার চেয়ে দয়ালু রব কোথাও পাবে না, আমার চেয়ে ভালো মনিব কোথাও পাবে না। আমি তোমার কি লাগে বুঝি, তুমি আমার কাছে চাওয়া লাগে না, তারপর আমি চাইলে অনেক খুশি হই। আমি যাদেরকে সৃষ্টি করি তাদের কাছে তুমি চাইলে তারা অসন্তুষ্ট হয়, আর আমি আমার কাছে চাইলে আমি সন্তুষ্ট হই। ওরা দিতে পারে না, ওরা তো ফকির, আমি দিতে পারি, তুমি আমার কাছে চাচ্ছ না। অবাক লাগে, অবাক লাগে এই সকল ইন্নাহাজালা শাইউন উজাব, বিস্ময়কর মহাবিস্ময়কর ঘটনা এটা যে আল্লাহ সুবহানাহু কাছে তারা কীভাবে ফান্না তু ফাকুন, কোথায় যাচ্ছ আমাকে ছেলে, আমাকে ছেড়ে দেব আমি, তুমি কার কার কাছে যাও, কার কাছে তুমি চাও? আমি গতকাল বলেছিলাম প্রশ্ন উত্তরে, দেখেন না আপনারা সিলেটে কবর ধুইতেছে, কবর ওরা নাম দিয়েছে মাজার। আমি বলেছি শব্দগুলো আপনারা পরিত্যাগ করেন, এই শব্দগুলোর সাথে শিরক লিপ্ত। যেখানে মাজার শব্দ আছে ওইখানে শিরক আছে, আছে কিনা বলেন তো? মাজার আছে কিন্তু শিরক নাই, এমন একটা জায়গা দেখাতে পারবেন? আমি দেখাতে পারবো না, এই পৃথিবীতে একটাও নাই। আমি হলফ করে বললাম, আমি যতটুকু জানি, সো ফার মাই নলেজ গোজ, মাজার শব্দ উল্লেখ করবেন। মাজার কিসের কবর? রাসুলের কবরের নাম কি? কাবরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো এখানে কি লেখা, কাবরু রাসূলিল্লাহ। সাহাবায়ে কেরামের কবরের নাম কি? মাকবারা, মাকবারা মানে কবরস্থান। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন নাম কবর, ওয়া ইযাল কুবুরু বুসিরাত হাত্তা যুরতুমুল মাকাবির। আর আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন আর নাম মাজার দিয়েছেন, মাজার মানে জিয়ারতের স্থান, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু নাম দিয়ে তারপরে সেখানে শিরক করবেন? এখন সেই সিলেট একটা মাজার আছে, আল্লাহ সুবহান সেখানে যাকে, যিনি সেখানে শুয়ে আছেন তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হতে পারেন, আমরা জানি, আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন, এবং আল্লাহ তাআলা তাকে সেভাবে কবুল করে নিন। কিন্তু তার কবর ধুয়ে ওই পানি ডিস্ট্রিবিউশন করতেছে, হাজার হাজার লোক লাইন ধরে আছে ওই কবর ধোয়া পানি নেওয়ার জন্য। এই জাতির প্রতি শয়তান দেখলো তো তারা লজ্জা লজ্জা পায় যে শয়তান মনে করে আমার সাথে বড় শয়তান এগুলি, আমি কিসের শয়তান, এ তো আমার চেয়ে বড় শয়তান, আমি কিসের আল্লাহর অবাধ্য, যদি আমার চেয়ে বড় অবাধ্য, ও কবর দোয়া পানি খায়, এ তো শয়তানও লজ্জা পাওয়ার কথা। আর এই জাতির মুক্তি কীভাবে হবে, যে কবর দোয়া পানির মধ্যে সে কী পায়, মুক্তির আশা খোঁজে আল্লাহকে ভুলে গিয়ে, এটাকে কোন শেরিক বলবেন? এটা তো নিকৃষ্ট তুচ্ছ ঘৃণিত শেরিকের চেয়েও খারাপ শেরিক। এর সে কীভাবে এটাকে উচ্চারণ করা যায়? আর এই জাতি, এই উম্মাহ এই জায়গায় তারা নিমজ্জিত, লাইন ধরে গেছে, এবং ওইখানে এক একজন পাওয়ার পরে মনে হচ্ছে যেন কি একটা যেন পেয়েছে, ওইখানে দাঁড়িয়ে খাচ্ছে এই পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরক থেকে বাঁচুন, আল্লাহকে বুঝুন, আল্লাহকে চেনার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই উপলব্ধি দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي،
يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى واعداء الاسلام والمسلمين يا رب العالمين اللهم عليك باعداء الاسلام والمسلمين يا رب العالمين اللهم عليك باعداء الاسلام والمسلمين يا رب العالمين اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم خذهم اخذ عزيز مقتدر يا رب العالمين হে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ এই মুসলিম উম্মাকে তুমি রক্ষা করো আল্লাহ তোমার দিন বুঝার তৌফিক দান করো তোমার রাসূলের রেখে যাওয়া আমানত যেন তারা সঠিকভাবে পালন করতে পারে সেই উপলব্ধি তৌফিক তাদেরকে দান করো আল্লাহ আল্লাহ তোমার তাওহীদের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ শিরক এবং বেদাত খোরাফাত কুফর থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ এই প্যান্ডামিকের মধ্যে যেন তোমাকে চিনতে পারে সেই রহমত আমাদেরকে দান করো আল্লাহ ইয়ামুন নুনা আলাইকা আসলামু قل لا تمنوا علي اسلامكم بل الله يمن عليكم ان هداكم للايمان ان كنتم صادقين هل তুমি তো বলছো মানুষকে ঈমান দেয় এটা তোমার পক্ষ থেকে অনুগ্রহ امتنان منك المنه منك يا رب نحن نسالك امتنانا منك আমরা আপনার পক্ষ থেকে আপনার কাছ থেকে আমাদের জন্য স্পেশাল রহমত এবং অনুগ্রহ কামনা করি চাই আপনি আমাদেরকে অনুগ্রহ দান করুন আমাকে দ্বীনের উপর আপনি সাবিতুল কদম রাখুন আল্লাহ আপনি বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা ফিল আখিরা একদম লোককে আপনি আপনার কথার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সুদীয় কদমের মধ্যে রাখবেন আপনি আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক ওয়া তাআতি রাসূলিক ইয়া রাব্বাল আলামিন হে আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজনগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ পরিবার পরিজনগুলোকে রক্ষা করো তোমার দিনের উপর আমাদের পরিবার পরিজনগুলোকে যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কোভিড করোনা থেকে রক্ষা করো আল্লাহ এর পাশাপাশি আরো বহু কিছুর প্রাদুর্ভাব ঘটছে আল্লাহ সব কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি যার সামর্থ্য আমরা রাখি না যা ধারণ করতে পারবো না এরকম বিপদ তুমি আমাদেরকে দিও না আল্লাহ রব্বানা লা তুহাম্মিল আলাইনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না আমাদেরকে ক্ষমা করে দাও ওয়াগফির লানা আমাদেরকে মাফ করে দাও আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি আমাদেরকে সাহায্য দান করুন আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য এমন সাহায্যকারী নির্ধারণ করে দিন যিনি আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণের জন্য কাজ করবেন আল্লাহ আমাদের জন্য আপনি মুজাদ্দিদ তৈরি করে দিন আল্লাহ আমাদের জন্য নাসের তৈরি করে দিন আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক নিযুক্ত করে দিন আল্লাহ যারা হাত ধরে জাহান্নামের পথ থেকে আমাদেরকে টেনে বের করবে এরকম অভিভাবক আমাদের জন্য নিযুক্ত করে দিন আল্লাহ আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে মুসলিম উম্মার মধ্যে আপনি এরকম অভিভাবক তৈরি করে দিন আল্লাহ আপনি আমাদের জন্য আরো ওমর আবু বকরের জন্য তৈরি করে দিন আল্লাহ আমাদের জন্য আরো ওমর আবু বকর খালেদ এর মতো ব্যক্তি তৈরি করে দিন আল্লাহ আল্লাহ যারা ঈমানকে যারা ইসলামকে যারা টেনে তারা নিয়ে যাবে টেনে তারা সামনে নিয়ে যাবে গোটা পৃথিবীর মানুষকে তারা ইসলাম তারা হয় তারা মর্যাদার সাথে অথবা তারা জোর করে গোটা পৃথিবীর মানুষকে তারা দিন শেখাবে এরকম অবস্থা তুমি তৈরি করে দাও আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তা তোমার দিনের প্রতি তাদেরকে তুমি পরিচালিত করো দিনের উপলব্ধি তাদেরকে দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের বিপদ আপদগুলো দূর করে দাও আমাদের সকল আল্লাহ তুমি এই পেরেশানিগুলো দূর করে দাও আল্লাহ আমাদের সকল অসুস্থতা দূর করে দাও আল্লাহ আমাদের সকল অসুস্থতা দূর করে দাও যারা অসুস্থ আছেন তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও যারা সুস্থ আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করো যারা মারা গিয়েছেন হে আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গিয়েছেন অসুস্থতায় তাদের সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো যারা মুমিনদের মধ্যে ঈমান নিয়ে মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও রব্বানা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম عباد الله رحمكم الله إن الله أمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا